কি হচ্ছে নাকি? কেন তুমি ওকে এভাবে? তুমি একটা কথাও বলবে না, যা বলার আমি বলবো। এদিকায় মায়ের পেছনে করছিস কি? বলেছিস কৃষ্ণাকে তুই? হ্যাঁ, কৃষ্ণা এরকম ব্যবহার করছে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি করে কিচ্ছু জানি না। জানিস জানা? হ্যাঁ, তুই একেবারে কিছু জানিস না, এটা হইতে পারে না। কৃষ্ণা অমনি অমনি করছে নাকি কামগুলান? হ্যাঁ, হে অর্জুন তোকে ভালো কথা বলছি, যা জানি সব খুলে আমাদের বল, এখনো কিন্তু সময় আছে। এরপর কিন্তু আর দেখো আমি যেটা জানি না আমি কি করে বলবো। দেখ আমার ধৈর্যে কিন্তু একটা লিমিট আছে, তোকে খুন করে বলবো। বাবাকে বোঝাও না, বাবাকে বোঝাও না, আমি সত্যি জানি না কিছু। কি হচ্ছে নাকি বলো তো? আচ্ছা ও যখন বলছে কিছু জানি না, তখন তার উপর চাপ সৃষ্টি করছো কেন তোমরা? কৃষ্ণা কেন চলে গেছে ও কি করে জানবে বলো? তুমি চুপ করো তো, এখনো ছেলেরা ওকালতি করছে। আমি কিছু বুঝি না, আমরা সবাই বোকা। এই হারামজাদা, তোকে শেষবারের মতো বলছি বল, নাহলে কিন্তু তোকে আমি বলছি 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 বল। আসলে একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অর্জুন? কি হলো, কথাটা কানে শুনতে পাচ্ছিস না? না মানে আমি কৃষ্ণাকে হয়তো বিড়াল মেরে পড়ছে। কি কাউন্টার আছে? বল না বাবা, বলে দে না, যেটা জানি সবাইকে বলে দে না, তাহলে তো কেউ আর কিছু বলবে না তোকে। বল না, মানে তেমন কিছু নয়। আসলে আমি কৃষ্ণাকে বোঝাতে চাইছিলাম যে আমাকে কতটা ভালোবাসি। এবার কি কথা ভালোবাসি মানে? তোরা তো ভালোবেসে বিয়ে করেছিস, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে আনলি। তা এতই যদি ভালোবাসা, আবার নতুন করে ভালোবাসার কথা ছড়াতে গেলি কেন? মস্করা করো তুমি? হ্যাঁ, আমাকে লোকে মস্করা করো। তুমি কৃষ্ণের ভালোবাসার কথা কইলা, আরে ঘর ছেড়ে চলে গেল। সত্য করে কি হয়েছে? কপালে কিন্তু বিপদ আছে কয়ে ধরলাম। হ্যাঁ রে খোকেন দাদা, হ্যাঁ হ্যাঁ, তো কোনো দোষ নাই, যা হওনের কথা ছিল তাই হইছে। গোটি বাড়ির মাইয়া বাসায় মানাইতে পারে নাই, চলে গেছে। তোরা এই নিয়ে আর মাথা ঘামাইস না। তাছে আমি কই কি, ওই মাধবী লতার লগে অর্জুনের বিয়েটা দিয়া দে। বাঙাল মাইয়া ভারি সুন্দর, চমৎকার। না 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 না, আমি ওই মাধবীলতাকে বিয়ে করবো না। দিদিমণি কি ব্যাপারটা কি বলতো? তুমি এই মাধবীলতা আর বাবা ওই বটবেলার সঙ্গে হাত মিলিয়েছো না, উদ্দেশ্যটা কি তোমার? আমাকে বিয়ে করাতে চাও কেন ওর সঙ্গে? আমি বিয়ে করবো না। এই ভাইবা কথা ক, হাতটা মিলাইছে কেডা, তুই না আমি? মইনা করে ক। কি কইতেছ? হ্যাঁ ঠিকই কইতেছি দাদা। এই অর্জুন ওই মাধবী লতারে বিয়া করনের জন্য হের বাবা ঠিকা 50 লক্ষ টাকা কর্জ নিছে। কিরে নিস নাই? লাখ? সে কি? আমি জানতাম বাবা এরকম একটা সর্বনাশ করেও ছাড়বে। আমার ব্যাপারটা একটু বুঝে নিতে দে। তুই কি করি এইসব জানলি? আমি নিজের কানে শুনছি দাদা। এই হারামজাদা এদিকে আয়, এদিকে আয়। তুই ভেবলি পিসি যা বলছিস সেটা সত্যি? পুরোটা সত্যি নয় বাবা। পুরোটা সত্যি নয় মানে? মানে দিদিমণি ভুল বুঝেছে। এই এটা কি কস? এ ওই কাগজ খান তো আমি নিজে চোখে দেখছি। তুই মাধবী লতারে বিয়ে করানোর জন্য হের বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা কর্জ করছিলি না? না দিদিমণি আমি নিইনি, বিশ্বাস করো। এগুলো সব করা হয়েছে আমার ফাঁসানোর জন্য। দেখো দেখো আমি সত্যি বলছি, আমি কথা দিচ্ছি। সময় এলে আমি তোমাদের সব কথা খুলে বলবো, এখনকার জন্য প্লিজ আমার বিশ্বাস করো। বাবা দেখো আমি সত্যি বলছি, আমি কোনো ভুল কাজ করিনি। তোকে বিশ্বাস করবো? জানোয়ার ছেলে, তোকে বিশ্বাস করবো? যা তুই ঘুরে যা। जाओ ब्रिजा। मामा की ভুল করলে অর্জুন, টাকার অঙ্কটা 5 লাখ নয় 50 লাখ। এতে লেখা আছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে বলি এই টাকাটা নিয়েছো। মাধবীলতাকে বিয়ে করার নাম করে অর্জুন এত টাকা ধার করেছে, কিন্তু এত টাকা কি করলো, কোথায় খরচ করলো? দিদি, তুই এখন এখান থেকে যা পলা। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি শোন না, তুইও বাড়িতে গেছিলিস আমার জন্য, অর্জুন দা এই বাড়িতে এসেছিল পার্থর জন্য। তাহলে তাহলে এখন এমন কি হলো যে তোরা যে যার বাড়িতে ফিরে এলি? এত কিছু এখন তোর না জানলেও চলবে, তুই প্লিজ আমাকে একা ছেড়ে দে। দিদি শোন না, পলা প্লিজ। একটা ফ্রড জোচ্চোর ছেলের জন্য আমি নিজের বোনের সঙ্গে ভালো করে কথা বলতে পারছি না, আর এই ছেলেকে কিনা আমি স্বামী হিসেবে। ছি 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 ছি, আমি এত বড় ভুল কি করে করছিলাম? না না, আমি অর্জুনকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। বলছি তোমাদের বাড়ির কি অবস্থা গো এখন? আর অবস্থা? আরে দিদি তো কারোর সঙ্গে কথাই বলছে না। এই শোনো, তোমাদের বাড়ির কি অবস্থা অর্জুন দা? আর বলো না, আমার আর ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না আমার। দাদাকে সবাই কত মারলো জানো, ও যে কাউকে কিছু বলবে, কিছু বোঝাবে, তার কোনো উপায় নেই, কোনো সুযোগই দিল না। কেউ তো দাদাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। এই পার্থ, এবার আমাদের কি হবে? জানি না, কিচ্ছু জানি না। এই কালকে কিন্তু একবার অবশ্যই তুমি আমার সঙ্গে দেখা করবে, যে কোনো ভাবে। হ্যাঁ, ক্লাব ঘরে। শোনো, আমার তোমাকে কিছু দেখানোর আছে, অবশ্যই এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই হ্যালো হ্যালো এই হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, কি করছিস তুই এত রাতে বেলা? ভাবে শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? হ্যালো হ্যালো, আরে বাইরে টাওয়ার পাচ্ছি না তাই এখানে টাওয়ার খুঁজছি। হ্যালো এই হ্যালো এই হ্যালো, তুই কি বলতো ছোটদা, তুই বাইরে টাওয়ার না পেয়ে ঘরের ভেতরে পাবি? আরে তুই চুপ করবি, আমি পেয়ে যাবো। আরে হ্যালো হ্যালো চাও, উফ কি হলোটা, কি এত চেঁচাচ্ছ কেন? শুনতে পাচ্ছি আমি, কানে শুনতে পাই, বলো। এই এই চন্দু, আই লাভ ইউ। শোনা, বলছি কি, এই যে আজকে আমি খুব নিশ্চিন্ত, ভেরি নিশ্চিন্ত। কেন হঠাৎ? আরে আজকে আমি ফ্রি, ফুরফুরে ফ্রি। আরে ওই ঘটি বাড়ির মেয়ে কৃষ্ণা কি নিজে থেকে ভেগে গেছে, কি টেনশন ফ্রি, আমি টেনশন ফ্রি। এই কি গো, তুমি এরকম করে বলছো কেন গো? আফটার অল কৃষ্ণারে তোমাদের বাড়ি বউ। হ্যাঁ মানছি, ঠিক হয়নি ওইভাবে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করা। ইস কি ভাবছে বলো তো সবাই? আরে ভাবুক গিয়ে, যে ভাববে যা খুশি ভাববে ভাবুক, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না। আরে ও আজকে ভেঙে গেছে মানে দেখো, ও তো ঘটিবাড়ির মেয়ে, এটা হচ্ছে বাঙাল বাড়ি, ওই ঘটিবাড়ির মেয়ের জীবন এখানে কোনো জায়গা হতো না, সেই আজকে ভেঙে গেছে। ওয়েল এন্ড গুড, ইউ নো। এই শোনো, তখন দেখালি ঘটিবাড়ির মেয়ে ঘটিবাড়ির মেয়ে বলছো কেন বলো তো? আমিও তো ঘটিবাড়ির মেয়ে। আচ্ছা তার মানে তুমিও কি আমাকে? না না, ওরম না, তুমিও ঘটি বাড়ির মেয়ে তাও তো ঠিক, কিন্তু চন্দু তুমি আসলে একটু অন্য টাইপের ঘটি না, মানে তুমি হলে কি একটু সোনা ঘটি, সোনা। হ্যাঁ আর ওরা রূপো, না না স্টিল, স্টিল ওরা স্টিল। আরে তুমি ওইসব ছাড়ো না, ঘটির বিশ্লেষণ, তোমায় যেটা বলছি শোনো। আমি আজকে কিসে বলো তো বেশি আনন্দিত? ওকে গেস, এনি গেসেস? নো গেসেস। ওকে, আমি সবার থেকে বেশি আনন্দিত কেউ আমায় কেস খাওয়াতে পারবে না, কেউ আমায় বকা খাওয়াতে পারবে না, কেউ আমায় বকতে পারবে না, বুঝতে পারছো? বেশ হয়েছে, ঘটি বাড়ি মেয়ে একেবারে নিজে নিজে ভেঙে গেছে, বেশ হয়েছে। বেশা, তোমার সঙ্গে কথা বলা আর একটা দেওয়ালের সঙ্গে কথা বলা এক। তোমার মগজ যখন কিচ্ছু ঢুকবে না। আমার ভালো লাগছে না তোমার সঙ্গে কথা বলতে, ফোন রাখছি। আয় আয়, আরে বাই। উফ ডিসকাস্টিং। তুমি যাই বলো চন্দু, ওই ঘটি বাড়ির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ঝামেলা তো লেগেই থাকবে, আর সেই ঝামেলা লাগাবো আমি। না না, যে করেই হোক মহারানীর ভুলটা আমার ভাঙাতেই হবে। মহারানীকে বোঝাতে হবে যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুলও করিনি। প্লিজ মহারানী, প্লিজ একটা চান্স দাও আমায়। আমি জানি তোমার কোনো দোষ নেই। হয়তো তোমার জায়গায় থাকলে আমিও এইভাবেই রিঅ্যাক্ট করতাম। প্লিজ মহারানী। কিন্তু এখন কি করব মহারানী? তোমার ভুল ভাঙানোর একটা সুযোগও দেবে না আমায়? একবার আমার কথাটা শোনো মহারানী, একবার। মহারানী প্লিজ। প্লিজ একবার আমার কথাটা শোনো। প্লিজ আমার একটা শেষ সুযোগ দাও। দেখো, সব কথা ঠান্ডা মাথায় শুনলে তুমি বুঝতে পারবে যে আমার কোনো দোষ নেই। একদিন না একদিন তোমার সব কথা শুনতেই হবে মহারানী। আর দেখো, সেদিন তুমি ঠিক বুঝতে পারবে আজ যা ঘটেছে সেটার জন্য আমি দায়ী নই। আমি কোনো ভুল করিনি, আমার কোনো দোষ নেই মহারানী। তুমি এখনো জেগে আছো, ঘুমোওনি? ঘুম আসছে না মা। এত রাত অবধি সবই আমাদের ভাগ্য, নাহলে কৃষ্ণাকে এভাবে সবার সামনে এই বাড়িতে এভাবে চলে আসতে হয়। আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যটা তো খারাপ কেন মা? কি অপরাধ করেছি বলুন তো আমরা, যে আমাদের জন্য আমাদের মেয়েটা সুখে ঘর করতে পারলো না, চলে এলো। জানি না অর্জুনের সঙ্গে কি এমন হলো যে কৃষ্ণাকে এভাবে। আমিও শুধু সেটা ভাবছি মা। দুটিতে এত ভাব ছিল, হঠাৎ কি এমন হলো বলুন তো? কি এমন হলো বাজে কৃষ্ণা ও অর্জুনকে এত ঘৃণা করতে শুরু করেছে? চিন্তা করো না বৌমা, দেখো সব ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। না, আর কোনোদিনই কিছু ঠিক হবে না। আজ যে কত বড় ধাক্কা সহ্য করেছি, কতটা অপমানিত হয়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠাম্মা। আর অর্জুনকেও আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। কাল যে কি হইল আমি ঠিকভাবে হইতেছি না। আরে সেই তো, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। আর কৃষ্ণাটাও কিচ্ছু বলতে চাইছে না। আরে এই যে ভবনাথ বাবু আর হরদোষ বাবু একই সঙ্গে এখানে দুজনে, ভালোই হলো। আসলে আপনাদের সঙ্গে একটা কথা ছিল, বুঝলেন ভবনাথ বাবু। কিডা ভবনাথ বাবু কিডা? আর হরতোষ বাবুই বা কোনজন? হ্যাঁ সে কি দুজনেই দুজনের নাম ভুলে গেছে। কেলে কেন? আসলে বয়স হলে না এমনটাই হয়। এই বয়স হয়েছে দাদুর। কার বয়স হয়েছে? আমও ভুলভাল নাম নিজেই বলে যাচ্ছে তখন থেকে। আর চড়ছেন কেন? আসল কথা হলো এই পয়লা বৈশাখের দিন আপনাদের দুজনকে আমার দোকানে নিমন্ত্রণ করতে এসেছি, কারণ আপনাদের দুই বাড়ির সব গয়না তো আমার দোকান থেকে বানানো হয়। তাই আপনারা যদি একটু দয়া করে আমার দোকানে পায়ের ধুলো দেন। এই নিন কার্ড। একই কার্ডে গোটি বাঙালিদের নিমন্ত্রণ করো তুমি। হ্যাঁ সাহস তো কম না তোমার। হ্যাঁ ঠিকই তো, বাঙালির সঙ্গে আমি নিমন্ত্রণ খেতে যাবো কোনোদিন না। আরে তুই কি যাবি না? আমি তো তোর লোকে যাবই না। আসি ভবনাথ বাবু, আসি হরতোষ বাবু। চান না? আহা হরো, হ্যাঁ এই লুকটা তোর ভালো আইডিয়া দিয়ে গেল। কি আইডিয়া? পয়লা বৈশাখের আগের দিনটা কি অর্জুন আর কৃষ্ণারে যে 6 মাসের টাইমটা হয়েছিল এটা শেষ হইব। হ্যাঁ তাই তো রে। তাইলে পয়লা বৈশাখে হেগো এক করতে হইব। কি ভাব? এক কাম কর, তোরা পয়লা বৈশাখের দিন আমগো বাড়ি রাতে খাওয়া দাওয়া করবি। আমি তোকে নেমন্তন্ন করলাম। বলিস কি? সবাই এক জায়গায় হইব, খালি হেগো কথা উঠব, নানা রকম আলোচনা হইব। আর অর্জুন আর কৃষ্ণার যে প্রবলেম, যে ভুল বোঝাবুঝি, এইটাও সলভ হয়ে যাইব। বাবা 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 বাবা, প্ল্যানটা তো জব্বর মনে হচ্ছে রে। বাবা প্লিজ আমার উপর রাগ করে থেকো না, বিশ্বাস করো আমি কোনো ভুল কাজ করিনি। বাবা 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 জল দাও, হাঁপায় গেছে গিয়া। বাপরে এই যে বাবা, দাদা টিকট একটু দাও তো। এই খাড়া খাড়া খাড়া, আমি এখন কাম করে আছি। আমি গোটি বাড়ি সকলটা নিমন্ত্রণ করে আছি। পয়লা বৈশাখ রাইতে যারা সেনগুপ্ত বাড়ি আমাকে বাড়ি খাইব। দাদা এটা তুমি কি করলা? তাগুলো লগে আমগো কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আমগো বাসা আইব না। হ্যাঁ বাবা ভেবলি বিষয় তো ঠিকই বলেছে বাবা। কৃষ্ণা যেভাবে আমাদের কারুর কথা না শুনে প্রায় ধাক্কা মেরে এই বাড়ি থেকে চলে গেল, তারপরে ওদের এই বাড়িতে আসার কি দরকার বলেন তো? তা বললে হয় নাকি? বাবা তো কিছু ভেবে চিন্তেই ওদের নিমন্ত্রণ করেছে। হ্যাঁ ওরা এ বাড়িতে আসুক না, সবাই মিলে সামনাসামনি আলোচনা হবে। হ্যাঁ 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 সেটাই বরং ভালো, সবার সামনে সব কথা হয়ে পরিষ্কার হয়ে যাবে। তুই চুপ কর, একটা কথা বলবি না তুই, একদম চুপ। ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠিক থাকছে না। এই ঘটনা ঘটনের পরও হ্যাঁ আমগো বাসায় আইয়া নিমন্ত্রণ খাইব কি জানি। একদম ঠিক বলেছো দিদিমণি, আমি তোমার ভরে আছি। আরে What are the persons you are talking about? Are you gone mad? Man, ghoti bari the. Hey, talk about your kotha ki bari korchi na me. Allah. Aram sada. Shuru shabai. Shottoi jodi bhul bojabuji kichu hoye thake. Jokkole samne heite faisala hoibo. Eita amar shesh kotha. She tumra je jai bolo na keno. Chandra, ami bole dilam. Ami kintu er moddhe nei. কোনো আনন্দ অনুষ্ঠানে আমি ওদের সঙ্গে যোগ দিতে চাই না দিদিভাই এগুলো কি বলছো তুমি শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি আরে এরকম ছেলে মানুষই করলে হয় ব্যাপারটা ওদিন সবার সামনে আমি সব সত্যি কথা বলে দেব ওদিন সবাইকে আমি জানিয়ে দেব কেন টাকা ধার নিয়েছি কৃষ্ণার বাবা আমাকে যে টাস্ক দিয়েছিল সেটাও সবাইকে জানিয়ে দেব তারপর নিশ্চয়ই আমায় আর কেউ ভুল বুঝবে না কিন্তু এই সব কিছু রাখি মহারানীর ভুলটা আমায় ভাঙাতেই হবে হ্যাঁ তাই আমি অপেক্ষা করব পয়লা বৈশাখের রাতের জন্য